হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো যাবে কিনা খাবার খাওয়া যাবে কিনা গ্রহণ দেখতে গেলে কীভাবে দেখবেন এই সব বিষয় নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের আরও একটি কথা বলে দিই এর আগের ভিডিওতেও আমি ভারতের সময় ও বাংলাদেশের সময় অনুযায়ী কখন সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে এসব নিয়ে আলোচনা করেছি তবুও আমি এই ভিডিওতে আবারও সেই সময়টুকু বলে দিচ্ছি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ ভারতীয় সময় সকাল সাতটা উনষাট মিনিট ত্রিপান্ন সেকেন্ডে শুরু হবে গ্রহণ আর শেষ হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ডে আর বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হবে সকাল আটটা উনত্রিশ বেজে তিরপান্ন সেকেন্ডে আর শেষ হবে দুটা পাঁচ বেজে চল্লিশ সেকেন্ডে তো বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক গ্রহণের সময় খাবার খাওয়া যায় কি না শুধু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই গ্রহণের সময় খাবার খাওয়া ঠিক নয় কারণ সূর্যগ্রহণের সময় পৃথিবীর তাপমাত্রা অনেকটাই কমে যায় যার ফলে পৃথিবীতে বসবাসকারী জীবাণুগুলো সক্রিয় হয়ে ওঠে ফলে সেই খাবারের ওপর অ্যাটাক করে এজন্য সেই খাবারটা খাওয়া ঠিক নয় খাবারটা রাখলেও রেফ্রিজারে ঠিকভাবে রাখবেন গ্রহণের সময় বাইরে বেরোনো গ্রহণের সময় বাইরে বেরোনো শুধু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই ক্ষতিকারক কারণ তখন সূর্যের তেজস্ক্রিয়তা অনেকটাই বেড়ে যায় আর এই তেজস্ক্রিয়তার ফলে শরীরের বিভিন্ন রকমভাবে ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মহিলা এবং সাধারণ মানুষ কেউ বাইরে না বেরোনোই ভালো তৃতীয়ত গ্রহণ দেখতে গেলে কিভাবে দেখতে হবে গ্রহণ যদি দেখতে চান তাহলে সরাসরি চোখ খালি চোখে দেখবেন না কারণ তখন চোখের ক্ষতি ক্ষতি হবে তো গ্রহণটি দেখার জন্য আপনাকে করতে হবে যেটা এক্স পেপার যেগুলো আছে এক্স রে পেপারের মাধ্যমে আপনি গ্রহণ দেখতে পারেন দ্বিতীয়ত থালায় জল রেখে জলের মধ্য দিয়ে গ্রহণ দেখতে পারেন আর বন্ধুরা যেসব আমরা কুসংস্কার মেনে আসি সেসব কুসংস্কার একটাও ঠিক না ওগুলো মানার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র খাওয়ার খাওয়া আর বাইরে বেরোনো এ দুটোর প্রতি আপনারা মানতে পারেন তবে বন্ধুরা একটার কথা বলা যেতে পারে আপনি যদি মুসলমান হন সে সময় ইসলাম ধর্ম মতে কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়েছে তো কিভাবে নামাজটি পড়বেন সেটি ইন্টারনেটে সূর্যগ্রহণের নামাজ বলে সার্চ করবেন সেখানেই ডিটেলসে পেয়ে যাবেন আর সেই নিয়ম অনুযায়ী আপনারা নামাজটি পড়ে নিতে পারেন তো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ